নমস্কার, আমাদের সাথে এখন রয়েছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। নমস্কার, ওয়েলকাম আপনাকে কলকাতা লিটারেচার ফেস্টিভ্যালে। আপনি বুক ফেয়ারে কি কিছু বছর পর আসছেন না প্রত্যেক বছরই মোটামুটি আসা? এখন বইমেলা, বইয়ের মেলা এবং মানুষের মেলা। বই তো শেলফে সাজানো থাকে, মানুষ এসে বইগুলোকে নামিয়ে চোখের সামনে খুলে পড়ে, তখনই বইগুলো জীবন্ত হয়ে ওঠে। ভেতরে যেসব চরিত্র আছে তারা নড়াচড়া করে। সুতরাং বই এবং পাঠক এবং পাঠিকা এবং সময় এবং সমাজ এবং সামাজিক পরিস্থিতি সব মিলিয়ে একটা ভয়ঙ্কর আবহাওয়া, একটা ভয়ঙ্কর পরিমণ্ডল, এটাকে তো অস্বীকার করা যায় না। আর সত্যি কথা বলতে কি, আমাদের চোখ দুটো এমনভাবে তৈরি করা হয়েছে সে নানা রকম জিনিস দেখতে চায়। আর সবচেয়ে বড় কথা, যে কোনো ভাষার যে কোনো অক্ষর দেখলে সে কিন্তু খুঁটে খুঁটে সেটাকে নিতে চায়, বুঝুক আর না বুঝুক। তাই এই যে একই সঙ্গে জিওমেট্রি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি সব মিলেমিশে এই যে জগৎটা তৈরি হয়েছে, সেখানে মানুষ যে একমাত্র বুদ্ধিমান প্রাণী, যাদের অনুসন্ধান আছে, যাদের সৃজনশীলতা আছে, যারা সৃষ্টি করে যারা ধ্বংস করে, সব মিলিয়ে এই যে প্যানোরামা, এর মধ্যে এই বইমেলা, এটা আমার মনে হয় একটা আধুনিক ভাবনা। আমাদের ছেলেবেলায় অনেক অতীতে তো এইসব বইমেলা ছিল না, কিন্তু গত 20 বছরে বইমেলা ক্রমশ একটা উৎসবের চেহারা নিচ্ছে। এবং এটাকে আমরা গ্রন্থ উৎসব বলবো না, এটাকে বলবো জ্ঞানের উৎসব, এটাকে বলবো মানুষের নিরক্ষর থেকে স্বাক্ষর হওয়ার একটা ইঙ্গিত। এইসব মিলিয়ে যে ব্যাপারটা হয়েছে, এটা যে পর্যায়ে এখন এসেছে, এটাকে আমরা বলতে পারি একেবারে প্রায় সামিটের কাছে চলে গেছে। হয়তো এরপরে আর যাওয়ার জায়গা থাকবে না, এইটাই হয়তো হবে গিয়ে ভবিষ্যতের রূপকল্পনা, এইটাই আমার ধারণা। আজকে আপনার যে সেশনটা রয়েছে সেটাতে আপনি হাস্যরসের উপর আপনার বক্তব্য রাখবেন। সাহিত্যে হাস্যরসের কতটা গুরুত্ব, আর কোথাও কি গিয়ে আমরা সত্যি হাস্যরস হারিয়ে ফেলছি বাংলা সাহিত্যে? দেখুন, যে কোনো এই মননধর্মী ব্যাপার, যেমন শুধু সাহিত্য নয়, সঙ্গীত, শিল্পকলা, নৃত্য, এ সমস্তই কিন্তু বিভিন্ন রসের প্রকাশ। এবং এই নিয়ে ভরতমুনি, তিনি তো রসশাস্ত্র তৈরি করেছেন, কত রকমের পৃথিবীতে রস থাকতে পারে, রেগে যাওয়াটাও একটা রস, কান্নাটাও একটা রস। তা এইবার রস সাহিত্যের একটা মজা হচ্ছে এই যে একালে রস একটু তরল হয়ে গেছে, এই কারণে আপনারা দেখবেন রসগোল্লায় আমাদের ছেলেবেলায় যে রস পেতাম এখন আর সে রস নেই। কারণটা কি, এখন খুব পাতলা একটা রসের মধ্যে রসগোল্লাকে ডুবিয়ে রাখা হয়। আমি একজন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিলাম, বললেন এত ডায়াবেটিস বেড়ে যাচ্ছে যে মানুষ আর সুগার খেতে চাইছে না, তাহলে রসের অভাব এই কারণেই হচ্ছে, আমাদের শরীরের শর্করার পরিমাণ বাড়ছে এবং বাইরেই সেই কারণে সব কিছুর মধ্যে শর্করার পরিমাণ কমে যাচ্ছে। রস মানে তো সুমিষ্ট, স্বাদু, অম্ল সব মিলেমিশে একটা চাটনির মতো ব্যাপার। তা সেটিকে গ্রহণ করার সামর্থ্য একালের মানুষের শরীরে নেই, হয় অম্বল হবে, না হয় ডায়াবেটিস হবে, না হয় হার্টে কিছু একটা গোলমাল হবে। বাইরের পরিস্থিতিটা যদি এই হয় যে মানুষ বই পড়বে, তা সে যদি এইভাবে শরীর সচেতন হয় এবং আস্তে আস্তে পৃথিবীটা যদি ক্রমশ রসশূন্য হতে থাকে, আবহাওয়ার যদি তুমুল পরিবর্তন ঘটতে থাকে, বৃষ্টির সময় বৃষ্টি হবে না, শীতের সময় শীত হবে না, এই যে একটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক হয়ে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গতি রেখেই তো সাহিত্য চলছে। এবং সাহিত্য তো মানুষই সৃষ্টি করে, মানুষের মন সৃষ্টি করে, মনের কাঠামো এবং গঠন যেমন হবে সাহিত্যও ঠিক সেই রকম হবে। যে কারণে অতীতের হিউমার, স্যাটায়ার, মজার গল্প, ভূতের গল্প, তারপরে ধরুন আমাদের ঠাকুমাদের গল্প, ঠাকুরদার গল্প, এগুলো হারিয়ে যাচ্ছে, পুরনো গানও হারিয়ে যাচ্ছে। তা এইটাই নিয়ম। আপনি স্যাটায়ারের কথা বললেন, স্যাটায়ারও হারিয়ে যাচ্ছে, আপনার লেখার মধ্যে অনেক উদাহরণ পেয়েছি আমরা পাওয়ারফুল স্যাটায়ারের, তো এই স্যাটায়ারটাকে আবার নতুন করে সৃষ্টি করার কি সিক্রেট রয়েছে, বা কিভাবে ওটাকে আমরা আবার নতুন করে অনুভব করতে পারব? প্রথম কথা হচ্ছে, জীবন যদি তার বৈচিত্র্য হারিয়ে ফেলে, আমরা যে পরিবার দেখে এসেছি, যৌথ পরিবার, সেই সময়কার বিভিন্ন চরিত্রের মানুষ
পাড়ায় বা বাড়িতে বাড়িতে থাকতেন, তারা সময় পেলেই একটা জায়গায় এসে মিলিত হতেন, গল্প গুজব হতো। যেমন প্রখ্যাত লেখক পরশুরামের বৈঠকখানায় একটা আড্ডা বসত, প্রবাদ মুখোপাধ্যায়ের এইরকম একটা আড্ডা বসত। সেই কালে মানুষের সময় ছিল, কিন্তু একালের মানুষ তো জীবিকা জীবিকা করে দৌড়দৌড়ি করছে, চটজলদি যা পাওয়া যায়। এছাড়াও যে নতুন প্রযুক্তি ঢুকে পড়েছে, তার ফলে হচ্ছে কি, মানুষের মন ক্রমশ ক্রমশ যান্ত্রিক হয়ে উঠছে। যান্ত্রিক হয়ে ওঠার ফলে হচ্ছে কি, যে তার ভাবনা চিন্তা অন্যত্র সরে যাচ্ছে। সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি থাকলে তবেই স্যাটায়ার করা যায়, এবং স্যাটায়ারের সবচেয়ে বড় কথা, তার লক্ষ্য কিন্তু নিজে, নিজেকে ব্যঙ্গ বিদ্রুপ করে যে লেখা প্রকাশিত হয় সেইটাই হচ্ছে ভদ্র স্যাটায়ার। অন্যকে আক্রমণ করাটা তো হচ্ছে গিয়ে ওটা খিস্তি খেউ, ওটা কবির লড়াই টড়াইতে হতে পারে, কিন্তু উচ্চাঙ্গের স্যাটায়ার হচ্ছে আমি একটা মানুষ এই পৃথিবীতে বাঁচতে এসেছিলাম, এবং প্রতি পদে পদে আমি কীভাবে বিব্রত হচ্ছি, এবং আমার টম ফুলারি, আমি নিজেই বোকামি করছি, বোকামি করে নিজের বোকামির মাশুল নিজে গুনছি। এই ব্যাপারটা কিন্তু এখন প্রায় নেই। এখন মানুষ বড্ড কাটকাট হয়ে গেছে, ছোট ছোট ফ্ল্যাটে সীমাবদ্ধ হয়েছে, জীবনের পরিসর নিজেরাই ইচ্ছে করে নিজেদের কনভিনিয়েন্সের জন্য হাতের মুঠোয় নিয়ে আসছেন। আমাদের অপেক্ষা করতে হবে তাহলে যে এই কালের সাহিত্যের কী রূপ হয়, এবং এটাও কিন্তু পার পাবে না, এটাকে নিয়েও পরবর্তীকালে আর কয়েকদিন পরে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করবো, স্যাটায়ার করবো, হিউমার করবো। এখন তো শুরু হয়ে গেছে সেইটা, ফলে হচ্ছে কি, পরিবর্তনই জীবন, পরিবর্তনই জগৎ, লেখাও সেইভাবে পরিবর্তিত হবে। কিন্তু মূল কথাটা তো ঠিকই থাকবে, মানুষ মানুষের পরিবেশ, মানুষে মানুষের সম্পর্ক, মানুষের নিজের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা, মানুষের অন্যের প্রতি শ্রদ্ধা অশ্রদ্ধা, এইসব নিয়েই একটা বিরাট ব্যাপার হবে, সেটা আস্তে আস্তে হবে। গত 100 বছরে একটা জিনিস হয়েছিল, আবার আগামী 100 বছরে হয়তো আর একটা জিনিস হবে। লেট আস ওয়েট অ্যান্ড সি হোয়াট হ্যাপেন্স। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য।